করি। আন্তর্জাতিক বিষয়ের লেকচার খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে যে রয়েছে আফগানিস্তান, প্রথমে রয়েছে আমাদের কি আফগানিস্তান, খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে পরীক্ষার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট আফগানিস্তান। আচ্ছা ব্রাশটা ঠিক করে নিই, কালারটা ঠিক করে নিই। দেখুন আফগানিস্তান, ঠিক আছে আফগানিস্তান রয়েছে। তো আফগানিস্তান আমরা প্রথমে একটু ব্রাশের সাইজ একটু বাড়ানো লাগবে। আফগানিস্তান পড়ার সময় আমরা প্রথমেই দেখব যে প্রথম আফগানিস্তান যুদ্ধ সংঘটিত হয় 1839 সালে এবং শেষ হয় 1842 সালে। তাহলে 1839 এবং 1842, ঠিক আছে। আফগানিস্তান ব্রিটিশ সাম্রাজ্য হতে স্বাধীন হয় 19 আগস্ট 1919 সালে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ যে কবে স্বাধীন হয়, 19 আগস্ট 1919 সালে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে আফগানিস্তানে শেষ রাজা রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। উনিশশো তিয়াত্তর সালে আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে, ঠিক আছে। 1973 সালে রাজতন্ত্রের অবসান ঘটে এবং আফগানিস্তানের শেষ রাজা বাদশাহ জহির শাহকে বিতাড়িত করে ক্ষমতায় আসেন দাউদ খান। তিনি আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন। তাহলে আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন কে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন কে। তাহলে বাদশাহ দাউদ খান আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন। বাদশাহ জহির শাহ 29 বছর পর পুনরায় ফিরে আসেন। স্নায়ুযুদ্ধ চলাকালীন আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশ করেছিল। 1978-1979 সালে আফগানিস্তান দখল করে। দেখুন এই যে সোভিয়েত রাশিয়া কিন্তু প্রবেশ শুরু হয়ে গেল 1978 সালে এবং 1979 সালে তারা কী করলো, ক্ষমতা দখল করে ফেলল। খুবই ইম্পর্টেন্ট যে 1979 সালেই তারা ক্ষমতা দখল করে ফেলল, ঠিক আছে। 1979 সালেই তারা ক্ষমতা দখল করে ফেলল, কি শুরু হলো আবার। 1979 সালে তারা ক্ষমতা দখল করে ফেলল। পরবর্তীতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কবে, এটা পরীক্ষায় আসতে পারে। সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে কবে, 15 ফেব্রুয়ারি 1979, ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে করে পড়ুন। 15 ফেব্রুয়ারি 1979 সালে তারা সৈন্য প্রত্যাহার করে, দুঃখিত 15 ফেব্রুয়ারি 1989, 15 ফেব্রুয়ারি 1989 সালে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে। দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী কাবুল, এটা হচ্ছে হিন্দুকুশ পর্বত, তারপরে এখানে আছে হচ্ছে কিরগিস্তান, তারপরে আছে চায়না, তারপরে আছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ঠিক আছে। আর নিচে আছে হচ্ছে পাকিস্তান, পাকিস্তান কিন্তু পার্শ্ববর্তী দেশ, এবং এই পাশে আছে ইরান পার্শ্ববর্তী দেশ, এই পাশে আছে হচ্ছে তুর্কমেনিস্তান, এই পাশে আছে হচ্ছে মাজারি শরীফ, ঠিক আছে। সব কিন্তু এখানেই পাশাপাশি ঘেঁষাঘেঁষি। তারপরে দেখুন আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করে প্রথম 1996 সালে, খুব ইম্পর্টেন্ট। 1996 সালে প্রথম তালেবান ক্ষমতা দখল করে, তালেবান প্রধান ছিলেন মোল্লা ওমর, অর্থাৎ ওই সময়কার তালেবানের যিনি প্রধান তার নাম ছিল মোল্লা ওমর। তারপরে বৈরিতার জেদ ধরে তালেবান মাজার ই শরীফ শহরে ইরানি কূটনীতিকদের হত্যা করে তালেবানরা। তাহলে ইরানি কূটনীতিকদের হত্যা করলো কিন্তু তালেবান, ঠিক আছে। তালেবানদের উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে আক্রমণ করে। আফগানিস্তান মার্কিন বাহিনী প্রবেশ করে 7 অক্টোবর 2001, খুবই ইম্পর্টেন্ট। 7 অক্টোবর 2001 খুব ইম্পর্টেন্ট, 7 অক্টোবর 2001 প্রথম
সাত অক্টোবর 2001 প্রথম হচ্ছে কি করে এই যে আসে, প্রথমে আসে আর কি, প্রথমে আসে এই ইউএস বাহিনী, ন্যাটো বাহিনী সব আসে 7 অক্টোবর 2001 প্রথম। তারপরে এই আক্রমণের নাম ছিল অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। এই অপারেশনের নাম ছিল অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, কিন্তু এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। জাতিগত দিক দিয়ে সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই, তাহলে আমরা সবাই জানি নামটা, যে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতির নাম ছিল কিন্তু বন্ধুরা হামিদ কারজাই। তো এই হামিদ কারজাই কিন্তু ছিলেন নতুন জাতিভুক্ত দুররানি গোত্রের মানুষ, দুররানি গোত্রের মানুষ ছিলেন এই হামিদ কারজাই। দুররানি গোত্র দেখতে পাচ্ছেন, দুররানি গোত্রের মানুষ ছিলেন হামিদ কারজাই। তারপরে যেটা হলো সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কারজাই সরকারকে সহযোগিতার জন্য যে সামরিক ফোর্স নিযুক্ত করেছিল সেটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স। সেটা হচ্ছে নিয়োগ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ISAF, ISAF এর নামটা মনে রাখবেন, যে ISAF এটা হচ্ছে তারা এই সময় ওই নিরাপত্তা পরিষদ কিন্তু ISAFকে ওই সময় পাঠায় সহযোগিতা করার জন্য। তারপরে শুরু হলো খেলা আবারও শুরু। তারপরে হচ্ছে ISAF গঠিত হয়েছে ন্যাটো এর সামরিক বাহিনীর দ্বারা, অর্থাৎ ন্যাটোদেরই গঠিত কিন্তু এই ISAF, সবই একই মানুষেরই খেলা। তারপরে দেখুন আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আশরাফ ঘানি, এটা দরকার নেই এখন, আশরাফ ঘানি এখন আমাদের কাতারে পালিয়ে গেছে, দরকার নেই। আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লয়াজির গা, এটা দরকার, আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লয়াজির গা। বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মন্দির ছিল আফগানিস্তানের বামিয়ানে, তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মন্দির কোথায়? বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মন্দির ছিল হচ্ছে আফগানিস্তানের বাইমানে, আফগানিস্তানের বাইমানে। 2001 সালে তালেবান সরকার এই বৌদ্ধ মন্দির ধ্বংস করে দেয়, তালেবান দেখুন একটা কাজ করে দিল, 2001 সালে তারা এই বৌদ্ধ মন্দিরটি ধ্বংস করে দিল। তারপরে আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগের একমাত্র সড়কটির নাম সালান গিরিপথ, উত্তর ও দক্ষিণে যে সংযোগ সেই সংযোগকারী মহাসড়কটির নাম সালান গিরিপথ। দেশের দক্ষিণাঞ্চলে বর্তমানে তালেবানদের দখল এবং উত্তরাঞ্চলে তালেবানের দরকার নেই এখন, গোটা আফগানিস্তানে কিন্তু তালেবানদের দখলে তালেবান, ঠিক আছে। ডুরান লাইন, এরপর আমরা পড়বো হচ্ছে ডুরান লাইন। ডুরান লাইন হলো পাকিস্তান এবং আফগানিস্তানের অবিভাজিত সীমান্ত রেখা। ডুরান লাইন প্রতিষ্ঠিত 1893 সালে ডুরান লাইন এগ্রিমেন্টের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয় ইন্ডিয়ান ব্রিটিশ ওই উপনিবেশিক শক্তির প্রতিনিধি মট মার ডুরান্ড এবং তৎকালীন আফগানিস্তান শাসক আমির আব্দুর রহমান খানের মধ্যে। এই লাইন বেলুচিস্তানের মধ্য দিয়ে গেলেও ঐতিহাসিকভাবে আত্মজনকভাবে বেলুচিস্তানকে চুক্তিকে রাখা হয়নি, তাহলে বেলুচিস্তানের মধ্য দিয়ে যদিও গেছে ডুরান লাইন, বেলুচিস্তানকে রাখা হয়নি। 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে ডুরান লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত রেখা চিহ্নিত, তাহলে ডুরান্ড। পরীক্ষায় প্রশ্ন আসে ড্রোন লাইন কোন কোন দেশের, তাহলে পাক এবং আফগান ড্রোন লাইন। তারপরে আসুন, তারপরে আছে আমাদের পাকিস্তান নিয়ে আমরা পড়াশোনা করব একটু হালকা পাতলা। পাকিস্তানের পর আমরা নেপাল নিয়ে পড়াশোনা করব, তারপরে আমরা পড়াশোনা করব মালদ্বীপ নিয়ে, এবং এরপরে শ্রীলঙ্কা, ভুটান আর বিগত সালের প্রশ্ন, তাহলে আমাদের লেকচারটা শেষ হবে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী লেকচারের জন্য আমাদের বেল বাটনে চাপ দিয়ে রাখুন, লাইক করুন, তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। সবাইকে ধন্যবাদ।